শুধু তো সিয়ামের ডিসপ্লেটা দেখা যাচ্ছে, আর বাকিরা তো আর ডিসপ্লেতে আসতেছে না। ক্যামেরা অন করে ডিসপ্লেতে আসো। হ্যাঁ, সরম সরম পাওয়ার কিছু নাই। তোমার নাম কি? তোমার নাম কি গো? না, আবিদা সুলতানা, সিয়াম আবিদা সুলতানা, আর হচ্ছে গিয়ে সিয়াম আবিদা সুলতানা, জান্নাতুল ফেরদুসি। জান্নাতুল ফেরদুসি কই? নেটওয়ার্কে একটু প্রবলেম করছে। দেখো, আজকে আমি তোমাদের, এই শুনো, তোমরা প্রতিদিন মঙ্গলবার 11টা থেকে 11টা 40 পর্যন্ত এই টাইমে তোমাদের বাংলা ক্লাস হবে। আমি যে আমার আইডি পাসওয়ার্ড দিছি, বাকি যারা আছে তাদের সবার নাম্বার নিয়ে তাদের সবাইকে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আজকে আজকে আমি তোমাদেরকে সপ্তবর্ণা বইয়ের ষষ্ঠ পাঠ, 6 নম্বর অধ্যায়, বাইর করো তো সবাই, বই বই আছে সবার হাতে? আচ্ছা, বই যদি সবার হাতে থাকে তাইলে দেখো, এসিয়াম তুমি ইয়েতে আসো, ফ্রন্টে আসো, ফ্রন্টে আসো, সামনাসামনি আসো। দেখো, 32 পৃষ্ঠা, পাটের নাম কি? পাটের নাম কি বলো তো? পাটের নাম হচ্ছে পিতৃপুরুষের গল্প। তোমরা কথাবার্তা কম বলো, কথাবার্তা কম বলো, আগে আমরা ক্লাস করে নেই। সবাই বাইর করছো? 32 পৃষ্ঠা, তাইলে পিতৃপুরুষের গল্প লিখছে কে? পিতৃপুরুষের গল্পটা লিখছে কে? হারুন হাবিব। পিতৃপুরুষের গল্প লিখছে হারুন হাবিব। পিতৃপুরুষ হচ্ছে কি? আমরা মূলত পিতৃপুরুষ বলতে কি কি কাকে বোঝাচ্ছে, মানে আমার পূর্ব আগেকার যারা ছিল, দাদা, হ্যাঁ, পূর্বে যারা ছিল, বাবা, তাদের। আর এটা মূলত, এই পাঠটা মূলত হারুন হাবিব লিখছে আমাদের পিতৃপুরুষদের নিয়ে। আর আমাদের পিতৃপুরুষটা বলতে বাংলাদেশের যারা পিতৃপুরুষ ছিল, বা এই বাংলাদেশ স্বাধীন করতে যাদের অবদান ছিল, তাদেরকেই বুঝাইতেছে। তাদেরকে কাদেরকে বুঝাইতেছে? যারা এই বাংলাদেশের জন্য শ্রম দিছে, যুদ্ধ করছে। যেমন 21শে ফেব্রুয়ারিতে, 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছে, ভাষার জন্য শহীদ হয়েছে। এরপরে 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য শত শত নারী পুরুষ জীবন দিছে, যারা আমাদের, এরা পূর্বপুরুষ বা পিতৃপুরুষ। তাদের কথাই হারুন হাবিব এখানে তুলে ধরেছে। এখানে মূলত পিতৃপুরুষের গল্প কিন্তু হচ্ছে তোমাদের মতো একটা বাচ্চা ছেলে শিশু, সেও ক্লাস 7-এ পড়ে, ধরে নেই আমরা ক্লাস 7-এ পড়ে, ঢাকা শহরে বসবাস করে, মায়ের কাছ থেকে মুক্তিযুদ্ধ গল্প শোনার জন্য সে বায়না ধরে। তখন তার মা কি বলছে, যে তোমার মামা ঢাকা ইউনিভার্সিটি পড়তো, সে যদি তোমাদের বাসায় আসে তাহলে কি করবে? এই কথা বলো না,
তার মামার কাছ থেকে সে পিতৃপুরুষদের আগেকার পুরুষদের গল্প শুনবে, বুঝতে পারছো? পিতৃপুরুষের গল্পটা দেখো, অন্তর মামা ঢাকা শহরে বেশি আসে না, ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে শহরে চলে আয়। কাজলটা কে? কাজলটা হচ্ছে অন্তের মামা। অন্তর মামা কি করতো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতো, সে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে। তো অন্ত সব সময় তার মনের মধ্যে আগ্রহ থাকতো যে আমি মুক্তিযুদ্ধের গল্প শুনবো। কার কাছ থেকে শুনবো? যে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে, তার কাছ থেকে শুনলেই তো সবকিছু সলিড পাওয়া যাবে, প্রকৃত গল্পটা পাওয়া যাবে। তাই অন্তের অপেক্ষার শেষ থাকে না যে কখন তার মামা আসবে আর এই গল্পগুলো শোনাবে। এইরকমই হচ্ছে এই পাঠের হারুন হাবিব লিখছে, বুঝতে পারছো তোমরা? তো যখন তার মামা আসলো, অন্ত ঘুমিয়ে ছিল রাত্রে, সকালে উঠে দেখে তার মামা আসছে তার পাশে। তখন তার মামাকে নিয়ে পরের দিন 21শে ফেব্রুয়ারি 3 দিন আগে আসছে, সে রিক্সা নিয়ে সারা শহর ঘুরতেছে। ঘুরার পরে মনে করো তোমরাও যদি ঘুরো, তোমার মামা বাবা তাদের সাথে কোনো বলবা কি, এইটা কি, ওইটা কি, এই মসজিদের নাম কি, ওই রাস্তার নাম কি, এভাবে বলবা না? একে তোমার মামাকে অথবা বাবাকে প্রশ্ন করো না তোমরা যখন বাইরো। হ্যাঁ, তোমরা কথা বললো তো, যখন অন্ত তার মামাকে নিয়ে মোহাম্মদপুর রোড থেকে রিক্সা চড়লো, লালমাটিয়া দানমন্ডি হয়ে রিক্সা চলছিল। লালমাটিয়া দানমন্ডি এগুলো কোথায়? এগুলো হচ্ছে ডাকাতে, ডাকা। এই ডাকাতে সে চলছিল, যে রাস্তা দিয়ে মোহাম্মদপুর রোড থেকে যে রাস্তা দিয়ে যাচ্ছি, এর নাম হচ্ছে, তার মামা অন্তকে বলতেছে এটার নাম হচ্ছে কি, সাত মসজিদ রোড। তখন তখন তার মামা অন্তকে কি বলছে, যে বলো তো যে রাস্তা দিয়ে যাচ্ছি সাত মসজিদ রোড, ওই রোডটার নাম সাত মসজিদ রোড হলো কেন? তো সাত মসজিদ রোডটা কেন হয়েছে? তখন তার মামা বলছে, এজন্য বলছিলাম অতীতের অনেক জিনিস জেনে রাখা ভালো আমাদের, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এগুলো আমাদের জাতীয় দিবস, 16ই ডিসেম্বর, এগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো না? এটা হচ্ছে আমাদের অতীত, আমাদের পিতৃপুরুষের গল্প। তোর অন্ত অন্তর মামা অন্তকে বলতেছে যে অতীতের জিনিস আমাদের জেনে রাখা ভালো। অতীত মানে আমাদের কি, আগের দিনের পুরনো দিনের উপর বর্তমান দিন গড়ে উঠে। অতীত মানে আমাদের আগের দিন, আগেকার দিন, পুরনো দিনের উপর বর্তমান দিন রাত গড়ে উঠে। আমরা যে এখন এখন আসি, আগের দিন যদি না থাকতো, 21শে ফেব্রুয়ারি যদি না হইতো, তাইলে আমাদের মুখের ভাষাটা পাকিস্তানিরা কি করতো, উর্দু ভাষা বানিয়ে দিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি করছে, সালাম, রফিক, বরকত, জব্বার এরা যুদ্ধ করে বাঁচার জন্য জীবন দিছে, আমরা কি করছি, এর বিনিময়ে এই বাংলা ভাষা পাইছি, তুমি আমি এই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। ওরা জীবন দিছে যার জন্য বর্তমানে আমরা ওই ভাষার উপরে কথাবার্তা বলতেছি। এটা হচ্ছে পুরনো দিনের উপর বর্তমান দিন রাত গড়ে ওঠা, বুঝতে পারছো? এরপরে দেখো, সাত 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 মসজিদ নাম রাখ কেন, রাস্তাটার নাম সাত মসজিদ রোড রাখা হয়েছে, পিলখানা মোড় থেকে মোহাম্মদপুর এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে এই রাস্তাটা, সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম রাখা হয়েছে সাত মসজিদ রোড। মোহাম্মদপুর থেকে পিলখানা মোড় থেকে কি হয়েছে, মোহাম্মদপুর এসে সাত মসজিদ রোডের কাছাকাছি এই রাস্তাটা শেষ হয়েছে, যার জন্য এটা এই রাস্তাটা সাত মসজিদ পর্যন্ত গেছে, দেখে তার নাম কি রাখছে, সাত মসজিদ রোড রাখছে। এরপরে তারা রিক্সাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতে অন্তর জিজ্ঞেস করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন দিকে গেছে? নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকছে, তখন অন্তর জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? তার মামাকে জিজ্ঞেস করছে তার মামা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই বাকিরা আছো? হ্যাঁ। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গল্প তার মামা বলছে, যে তার মামা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকতো না, তার মামা থাকতো জগন্নাথ হাজি মহসিন হলে।
তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গল্প বলছিল যে এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ছাত্রকে একত্রিত করে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা গুলি করে মেরেছিল। এই গল্প বলছে অন্তকে তার মামা, এটা মুক্তিযোদ্ধার গল্প বলতেছে। এরপরে তখন অন্ত জিজ্ঞেস করলো কেন, তার মামা উত্তর দিছে কি দেখো, কারণ পাকিস্তানি সামরিক শাসকরা 34 পৃষ্ঠা দেখো মধ্যখানে, কারণ পাকিস্তানি সামরিক শাসকরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। আর ছাত্ররা যেহেতু তরুণ, পাকিস্তানিদের সব অন্যায় প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। ছাত্ররা কি করছে, তাদের আমাদেরকে গোলাম করে রাখতে চাইছিল পাকিস্তানিরা, ছাত্ররা কিন্তু তরুণ প্রতিবাদ করছিল, এটা মেনে নিতে পারেনি, যার জন্য তাদেরকে জমা করে কি করছে, গুলি করছে। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। মামা কি করছে, রিক্সার ভাড়া মিটিয়ে শহীদ মিনারের সামনে গেছে। তখন অন্ত তার মামাকে বলছে কি যে শহীদ শহীদ মিনারের গল্প শুনাইছে অন্তর মামা অন্তকে, কি শুনাইছে দেখো। মামা বলছে কি, শহীদ মিনার বাংলাদেশের স্মৃতিসৌধ কেন, দেখো শহীদ মিনার বাংলাদেশের স্মৃতিসৌধ কেন অন্তকে বলছে। অন্ত উত্তর দিছে, দেখো অন্ত কিন্তু তোমাদের মতোই, অন্ত উত্তর দিছে যে শহীদ মিনার বাংলাদেশের স্মৃতিসৌধ কেন, মায়ের বাসা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ হারিয়েছিল একদিন, যার জন্য এই শহীদ মিনার হচ্ছে কি বাঙালির স্মৃতিসৌধ। স্মৃতিসৌধটা কি পুরোনো দিনের স্মৃতি যে জিনিসটা হচ্ছে এটার উপর নির্মিত, যে আমরা শহীদ মিনারে গেলে দেখি না অনেকগুলো ইয়ে আছে, দেখো এখানে এখানে দেখো, দেখতে পাইতেছে কিনা, এই যে এই যে অন্ত আর তার মামা শহীদ মিনার দেখতেছে। তাহলে অন্তের অন্তর উত্তরটা কি, বাঙালির স্মৃতিসৌধ কেন শহীদ মিনার, মায়ের বাচ্চা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল, যার জন্য এই শহীদ মিনারই হচ্ছে কি স্মৃতিসৌধ। এখন এরপরে দেখো অন্ত কি করছে, 1952 সালে, এরপরে তার মামা স্পষ্ট, মামা খুশি হলেন তার উত্তর উত্তর শুনে। মামা কি করছে, খুশি হয়েছে এইটা শুনে, বললেন তুই তো বেশ কিছু জানিস অন্ত, তোর উত্তরে খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার, পাকিস্তানি শাসকেরা আমাদের বাঙালির উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি, তাই 1952 সালের 21 ফেব্রুয়ারি ঠিক এই জায়গায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ করেছিল, তখনই পুলিশ তাদের উপর গুলি করে হত্যা করে। এই আচ্ছা তোমরা বলো তো শহীদ মিনার কি জন্য আমাদের স্মৃতিসৌধ। হ্যাঁ ভেরি গুড। আর যে সাত রাস্তার যে রাস্তাটার নাম কি হয়েছে, সাত মসজিদ নামে রাস্তাটার নাম হয়েছে সাত রাস্তা, এটা কেন হয়েছিল? এটা পিলখানা মোড় থেকে মোহাম্মদপুর এসে সাত মসজিদে ওই রাস্তাটা থেকেছে, যার জন্য ওই মসজিদের নাম অনুসারে হয়েছে কি সাত মসজিদ রোড। ঠিক আছে, এগুলো আমাদের প্রশ্ন আসতে পারে। এরপরে কি হয়েছে, অন্তর অন্তর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে তার মন খারাপ হয়ে গেছে। কি জন্য মন খারাপ হয়েছে, ওই যে 1952 সালের 21 ফেব্রুয়ারি উর্দু ভাষা বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দু ভাষা করার জন্য আন্দোলন করছিল, তখন পুলিশ গুলি করছে, এই গুলির কথা শুনে অন্তর মন খারাপ হয়ে গেছে, যে মানুষ মানুষকে গুলি করে মেলতে পারে মারতে পারে এই বিষয়টা অন্ত মেনে নিতে পারেনি। মানে হুট করে যখন তুমি শুনবা যে কেউ কেউ কে এটার জন্য মেরে ফেলছে, তখন কি তুমি মেনে নিতে পারবা, এটা কষ্ট লাগবে তোমার কাছে। তখন কি হইলো,
কিরে, ইয়াম কি হয়েছে, প্রবলেম? তাহলে হাসটা কেন? এরপরে অন্ত মামাকে প্রশ্ন করছে কি, যে মামা তুমি কি ওই 52 সালের ভাষা আন্দোলনে ছিলা? তখন মামা বলছে, আরে নারে পাগল, আমি তো তোর মতো তখন ছুটে ছিলাম। অন্তর মামা তখন 1952 সালে কি ছিল, ছুটে ছিল? এখানে যারা 52 সালে রক্ত দিয়েছে তারা সবাই আমার বড়, ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা ভরে স্মরণ করব। আমাদের বড় যারা, তাইলে অন্তর মামা স্পষ্ট করে বলছে, পিতৃপুরুষ কারা দেখো, যারা 1952 সালে রক্ত দিয়েছে, 1971 সালে যুদ্ধ করেছে দেশের জন্য, যার কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে এই দেশে থাকতে পারতেছি, তারা হচ্ছে কি আমাদের পিতৃপুরুষ। এরপরে অন্ত তার মামার হাত ধরে শহীদ মিনারের সিঁড়ি আছে না, সিঁড়ি একে একে শহীদ মিনারের উপরে উঠে মামার কাছ থেকে একে শুরুরের কাহিনী শেষে আগ্রহী হয় নিজের জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে। কেউ তো আগে এমন করে তাকে বলেনি। 21শে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি তখন আরো বলবো, মামা তাকে বলছে। আজকে শুধু এটুকুই বলে রাখি, এই 21শে ফেব্রুয়ারি শহীদরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ। আমাদের জাতির প্রথম শহীদ কারা? 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা বাসার জন্য জীবন দিছে তাদের, তারা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম শহীদ। বাঙালি জাতির প্রথম শহীদ কারা? সিয়াম, আবিদা, ফেরদৌসি, তোরা বলো বাঙালি জাতির প্রথম শহীদ কারা? হ্যাঁ, যারা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা করেছে তারাই হচ্ছে প্রথম শহীদ। ওরা রক্ত দিয়েছিল বলে আমরা কি বাঁচা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছি। তাই শুধু নয়, 21শে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রাম আরো কয় বছর চলে? 52 সাল থেকে আরো 19 বছর চলে। 19 বছরে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কুল কি হয় খালি হয়। তারপর 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। শহীদ মিনার থেকে নেমে খাজল মামা তার বাগিনে কি অন্তকে বলে, ফিরে আসার সময় মামা বলেন, অন্ত চলো আমরা দুজনে 1 মিনিট দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই। তখন শ্রদ্ধা জানিয়ে তারা কি চলে যায়। তাহলে আমরা এই পার থেকে কি কি শিখতে পারলাম, শিকড় ফলটা কি? হ্যাঁ, আমাদের পিতৃপুরুষের গল্প। হ্যাঁ, এখানে মেইন টপিকসটা হচ্ছে অন্ত নামক একটা ছেলে, সে তার পিতৃপুরুষের গল্প শুনতে চায়। কার কাছ থেকে শুনেছে? তার মামার কাছ থেকে। কি কি শুনেছে? তার মামার কাছ থেকে পিতৃপুরুষের গল্প শুনেছে, 1952 সালের ভাষা আন্দোলনের গল্প শুনেছে, যখন রিক্সা দিয়ে যাইতেছে তখন 7 রাস্তা মসজিদ নাম হইলো কেন এইটা। এরপরে তোমার 1971 সালের মুক্তিযুদ্ধের গল্প শুনেছে, শহীদ মিনারে গেছে তার ফুল দিছে। এটাই হচ্ছে আমাদের কি স্মৃতিসৌধ কেন হলো, ঠিক আছে? তাহলে আগামী মঙ্গলবারে আমরা আবার ক্লাস করব। আইডি পাসওয়ার্ড তো তোমাদের কাছে আছে না? তাইলে আগামী মঙ্গলবার এই যে পাঠ পরিচিতিটা যেটা আছে এইটার সারমর্ম তোমরা ভালো করে পড়বা। পড়ার পরে আমি আমাকে প্রথমেই কি করবা, আমি তোমাদের এক এক করে এটা সম্পর্কে তোমাদের কাছ থেকে আবার জানবো। কি কি জানবো? স্মৃতিসৌধ, বাঙালিদের শহীদ মিনার, বাঙালিদের স্মৃতিসৌধ কেন, 7 মসজিদ রাস্তার নাম হলো কেন, এরপরে পিতৃপুরুষের গল্প যেটা আছে এইটার মেইন টপিকটা আমরা শিখে নেব। শিখতে পারবো না? আচ্ছা, তাইলে এইটা পড়া থাকলো বাড়ির কাজ। আর সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আজকে এ পর্যন্ত। ওকে।